নমস্কার, কেমন আছেন সবাই? জিরো থেকে চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে চলেছি দ্বারকেশ্বর নদের উৎসস্থলে। আচ্ছা, এটা কোথায় তার আগে বলে দিই, এটা পুরুলিয়া জেলাতে অবস্থিত এবং তিলাবনি যে গ্রাম আছে সেই তিলাবনি গ্রাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে এই দ্বারকেশ্বর নদের উৎসস্থল। আমরা এই কারণেই যাচ্ছি কারণ আমাদের বাঁকুড়া জেলার একটা প্রধান নদী হচ্ছে দ্বারকেশ্বর। আচ্ছা, আমরা এখন এই দ্বারকেশ্বর নদের উপরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্রিজ মতো আছে। এই নদীরই আমরা যাব, যেখানে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে শুরু হয়েছে। এখানে ভারী সুন্দর জল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই। যে মাউথ বা মুখ, সেই মুখে কিন্তু আমরা পৌঁছে গেছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা ভূগোলের স্টুডেন্ট তারা এটা ভালো করে বুঝতে পারবে যে এখানে মাউথ বলতে কোনো যে বিশাল একটা বড় নদীর মুখ বা এখান থেকে নদীটা সৃষ্টি হয়েছে সেরকমটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, আসলে চারদিকের এটা মানে চারদিকের জল একটা জায়গাতে এসে প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে মাউথ। তো এই যে এই জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটাই হচ্ছে গিয়ে দ্বারকেশ্বর যে নদীর যে মুখ, সেই মুখটা কিন্তু এখানেই আছে। আসলে এই সমগ্র অঞ্চলে এদিকে যাই না, পাহাড় দেখা যাচ্ছে, একটা পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো আশেপাশে আরও ছোটো ছোটো ছোটোখাটো পাহাড় আছে, সেই পাহাড়ের জল এদিকটা দিয়ে নেমে আসে এবং এই দিকের কোথাও একটা জায়গা থেকে দ্বারকেশ্বরের যে সোর্স বা মাউথ, যে মুখটা, যে নদীটা, সেটা কিন্তু এইখান থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করব, ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে নদীটার মুখটা অ্যাকচুয়ালি অরিজিন কোনখানটাতে আছে। তো দেখি কতটা কি যেতে পারি, আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, দ্বারকেশ্বরের স্টার্টিং পয়েন্ট মুখ বলতে এইটা, এগুলোকে ছোটো ছোটো রিল বলে। এই যে এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এগুলোকে রিল বলে। এখানে জল জমা হয়, এখান থেকে জল জমা হয়, এটা একটা দিয়ে এদিকটা দিয়ে বেরিয়ে যায়। এরকম ছোট ছোট কিন্তু চারিদিকে অনেক রিল আছে এইখানে। ঠিক আছে, এই যে নিচটা মনে হচ্ছে একটা বেসিন টাইপের, চারদিকটা জল এদিকে নেমে গেছে। অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট বা মাউথ কিন্তু আমরা এটাকেই বলবো, ওই যে এখানে মেন রোড আছে এখানটা, এখানটা দিয়ে। আর এটা হচ্ছে অরিজিনাল মাউথ অফ দ্বারকেশ্বর রিভার। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা যদি আবার চলে যাই, ঠিক আছে, এখানে হয়তো আরও আরও দূরে কোথাও এরকম ছোট ছোট রিল আছে। ঠিক আছে, এখানটাই কিন্তু নদীর যে আত্মপ্রকাশ বা নদীর যে রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাবো না এখানে, যে এখান থেকে দ্বারকেশ্বর নদীটা সৃষ্টি হয়েছে। এরকম অনেক ছোট ছোট রিল মিলে তৈরি হয় একটি বড় নদী। ঠিক আছে, তো আমরা দেখি আরও সামনের দিকে যাই, যদি এরকম ছোটো ছোটো আরও রিল দেখাতে পারি তাহলে ভালো লাগবে খুব। তো আমরা এখন ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেটা যেখান থেকে অরিজিন অফ দ্বারকেশ্বর রিভার, অ্যাকচুয়ালি গুগল ম্যাপে যেটা লেখা আছে আমরা সেই জায়গাটাকে যাওয়ার চেষ্টা করছি। আর এদিকে এই যে আবার একটা রিল এখানে আছে, এই যে ছোটো ছোটো রিল, এই যে এখানে রিল আসছে, এদিক থেকে রিল আসছে। ঠিক আছে, তো আমরা দেখি সেই গুগল ম্যাপের যে জায়গাটা সেটাকে যেতে পারি কি না। তো দেখা যাক ওখানে কি থাকে। এই যে দেখুন, এই যে নিশ্চয় বুঝতে পাচ্ছেন, এই যে এটা বেসিন, এই যে এগুলো সব হচ্ছে কি ছোটো ছোটো রিল। আপনি এখানে ছোটো ছোটো রিল চারদিকে কিন্তু এরকম দেখতে পাবেন, চারদিকে জল এসে কিন্তু এখানে জমা হয়। তো ফাইনালি গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে আর কি, যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি, যে অরিজিন অফ দ্বারকেশ্বর রিভার। তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি পুরোটাই একটা গিয়ে খাল টাইপের, স্রোত টাইপের চলে গেছে, যদিও এখন জল নেই, বর্ষাতে আর কি চারদিকে জল এসে নামবে। তো আমি একটু লোকেশনটা দেখানোর চেষ্টা করছি। তো এই যে আপনারা দেখছেন, দেখুন আমাদের লোকেশন এখানে, আর এই সাইডে আছে গিয়ে অরিজিন অফ দ্বারকেশ্বর যেটা। তো এটাই হচ্ছে এটা,
দ্বারকেশ্বর অরিজিন হচ্ছে কি একটু বাঁ দিক করে, অ্যাকচুয়ালি এক্সাক্ট লোকেশন কিন্তু আমরা দেখাতে পারবো না। তো যাই হোক, আমি একটু নিচের দিকে নামছি, আপনি দেখাচ্ছি ব্যাপারটা। চারিদিকে ঝোড় জঙ্গল হয়ে আছে, তো এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এটা দেখছেন, এই যে যেটা আপনার ক্ষেত মতো দেখাচ্ছে আর কি, জমি টাইপের, চাষের জমি টাইপের, এগুলোতে চাষ করা হয়। যদিও এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে গিয়ে আপনার যেটা মাউথ, দ্বারকেশ্বরের মাউথ যেটা বলছে, এই দিক থেকে চারিদিকে জল নিচের দিকে নামে, এখন ভেজা ভেজা রয়েছে, এগুলো এখনো নরম নরম আছে। এই যে এই চাই, এইটাই অ্যাকচুয়ালি দ্বারকেশ্বরের মুখ, এই যে দিকটা, এদিকটা দিয়ে জলটা নেমে যায়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনি যদি আমাদের যেগুলো মানে যেগুলো বৃষ্টির জলে যে সমস্ত নদীগুলো পুষ্ট আর কি, তো সেই সমস্ত নদীগুলোতে বর্ষাকাল ছাড়া যদি আপনি তাদের উৎসস্থলে আসেন বা মাউতে আসেন, তাহলে কিন্তু আপনি এখানে এসে জল দেখতে পাবেন না। জল দেখতে পাবেন খানিকটা দূর গিয়েই, খানিকটা দূর গিয়ে যদি বান দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি ওখানে যেটা অ্যাকচুয়াল উৎসস্থল আর কি, যেখানে জল রিজার্ভ করে রাখা আছে, সেই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই অঞ্চলটা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে গিয়ে দ্বারকেশ্বর নদের উৎসস্থল, পার্টিকুলার কোনো জায়গার থেকে কিন্তু এটা শুরু হয়নি। তো যাই হোক, আপনাদেরকে বিস্তারিত তথ্য দিলাম, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।